আজ আমি বেরিয়ে পড়েছি আমাশির চত্বরে, তোমাদেরকে দেখাবো এখানকার সমস্ত প্রতিমাগুলো। সুতরাং আমাশির চত্বরে প্রচুর প্রতিমা হয় এবং একটা রোয়ের মধ্যে অন্তত 30টা ছোট বড় মিলিয়ে পুজো হয়, সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলো তাহলে দেখতে থাকো আমার সাথে এই মুহূর্তে আমাশির ডায়েরিতে আমাশির কালী পুজোগুলো। এটা আমাশির চত্বর, প্রচুর ভিড় শুধু কালী পুজো দর্শন করার জন্য। এই দেখতে পাচ্ছ এই শ্মশান কালীটা হচ্ছে পামসাইট ক্লাবের পুজো। হ্যাঁ, আমাশির পামসাইট ক্লাব এবং বহু পুরনো পুজো। এই রকমই কিন্তু ওখানকার মা হয় এবং মা বরাবরই একই রকম দেখতে হয়। এটা পামসাইট ক্লাবের পুজো, আমাশির যে কটা পুজো হয় তাদের মধ্যে কিন্তু অন্যতম এই পামসাইট ক্লাব। দারুণ মূর্তি, প্রচুর মানুষ আসেন এখানে এই পামসাইট ক্লাবে। আসলে এই মূর্তির সামনে দাঁড়ালে কোথায় যেন হারিয়ে যাই আমরা। এরপর ধীরে 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 চলতে লাগলাম। এই যে এটা দেখছো, এই পুজোটাকে অনেকে বলে তাপস রায়ের পুজো। হ্যাঁ, এটা হচ্ছে তাপস রায়ের পুজো, মানে সেইভাবেই আসলে আমাদের কলকাতার পুজোগুলোতে এক একজনের নামে পুজো হয়। এটা হচ্ছে তাপস রায়ের পাড়ার পুজো এবং প্রতিমা শিল্পী সনাতন রুদ্রপাল। দারুণ প্রতিমা, দারুণ প্রতিমা। প্রতি বছর কিন্তু মোটামুটি এই একই রকম হয়। যারা তাপস রায়ের এই প্রতিমা দেখতে যাও তারা জানো ঠিক রাস্তার উপরে মানে পুজোটা হয়, একদম আমাশির রাস্তার উপরে, অর্থাৎ আমাশির থেকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেতে যে রাস্তাটা সেখানে এই পুজোটা হয়। ওখানে অনেকগুলো পুজো হয়, অনেকগুলো পুজো, কী বলবো, সারা আমাশির জুড়ে বোধ হয় ছোটো বড়ো মিলিয়ে 30-40টা পুজো হয়। এরপর ওখান থেকে আরেকটু বেরিয়ে গেলাম, একতা সঙ্গে দেখো এই প্রতিমাটা যখন তৈরি হচ্ছিল তখন তোমাদেরকে দেখেছিলাম এই তৈরি যখন হচ্ছিল এখানে, অর্থাৎ বৈষ্ণব ঘাটায় প্রশান্ত পালের প্রতিমা তোমাদেরকে দেখিয়েছিলাম যখন তৈরি হচ্ছিল প্রতিমাটা, এবং সেই প্রতিমা কিন্তু মণ্ডপে দেখতে পাচ্ছ। একতা সঙ্গে পুজো দেখতে পাচ্ছ এই মুহূর্তে। একটু মনটা খারাপ হয়ে গেল যখন এরকম করে বেরিয়েছি কালী পুজোর পর দিন, কোনো একটা বাড়ির প্রতিমা চলে যাচ্ছে নিরঞ্জনের উদ্দেশ্যে। এটাই দেখাচ্ছি যে আমাশির চত্বর জুড়ে আমি একটু প্যান করলাম, পুজো আমাশির চত্বর জুড়ে কিন্তু এখানে প্রায় 30-40টা পুজো হয়। এটা অনাথ স্মৃতিসঙ্ঘের পুজো, আমাশির একটা বিগ বাজেটের পুজো এবং প্রচুর বড় প্রতিমা, অনেক বড় প্রতিমা এটা। এরপর পৌঁছে গেলাম আমরা সবাই, এটা আমাশির আমরা সবাই পুজো এবং দেখতেই পাচ্ছ অনেকটা ফাটাকেষ্ট রাধের প্রতিমা। সুতরাং শিল্পীকে তোমরা প্রত্যেকেই চেনো, বেশ সুন্দর মণ্ডপের সাথে মানিয়েছে প্রতিমাকে আমার স্টেট আমরা সবাই। প্রত্যেকটা পুজোর পাশাপাশি আর ঠিক উল্টো দিকে। এটা আমার স্টেটের বালক সংঘের পুজো। এই পুজোটা আগে অনেক বড় হতো, এখন বাজেটের জন্য বোধহয় একটু ছোটো হয়েছে। এটা শত্রুঘ্ন ঘোষ লেনের পুজো, অর্থাৎ ঠিক শ্রদ্ধানন্দ পার্কের উল্টো দিকে এই পুজোটা হয়। এটাও কিন্তু একটা গলির মধ্যে খুব সুন্দর পুজো করেন এরা, দেখতেই পাচ্ছ একটা সরু গলি, কিন্তু দারুণ পুজো হয়। এটা রয়্যাল ক্লাবের পুজো, আমাশির চত্বরের আরেকটা বড় পুজো রয়্যাল ক্লাবের পুজো, বিগ বাজেটের পুজো এরা এদের, এবং প্রত্যেক দিনই কিন্তু প্রায় এদের অনুষ্ঠান হতে থাকে। এটা ঠিক আমাশির যে ক্রসিংটা রয়েছে, অর্থাৎ আমাশির কলেজ স্ট্রিটের যে ক্রসিংটা, ঠিক তার আগেই কিন্তু এই পুজোটা, এবং এটা বিগ বাজেটের পুজো, অর্থাৎ এখান থেকে সোজা গেলেই তুমি পাবে সোমেন মিত্রের পুজো। মুহূর্তে আমি যেখানে চলে এসেছি আমাশির
খুব বিখ্যাত পুজো, যেটাকে সোমেন মিত্র পুজো বলে বলা হয়, এবং আমাশ্রী চত্বর জুড়ে কিন্তু প্রচুর বড় বড় পুজো হয়। এই মুহূর্তে আমি চলে এসেছি আমাশ্রীর যে নাম করা কালী পুজো, সেটা সোমেন মিত্র কালী পুজো। তোমাদেরকে এই ফারাকেশ্বর কালী পুজো দেখিয়ে দিয়েছি, সেখানকার যখন প্রস্তুতি পর্ব হচ্ছিলো সেটাও দেখিয়েছি। এই মুহূর্তে আমি চলে এসেছি বিখ্যাত সোমেন মিত্র কালী পুজো বলতে, যেটা এবং প্রচুর ভিড়ের সমাগম হয় এখানে। সোমেন মিত্র পুজোটা দেখার পর আমি চলে এলাম ঠিক তার পাশের গলিতে, অর্থাৎ যে গলিটা দিয়ে রাজাবাজার চলে যাওয়া যায়, এবং সেখানে যেটা দেখলাম সেটা হচ্ছে এক অদ্ভুত জিনিস। তার আগে বলি, এরা কিন্তু সবসময় থিমের পুজোই করে, মানে আমি ছোটোবেলা থেকে কিন্তু এখানকার কালী পুজোটা থিমের পুজো দেখে আসছি। এবং এখানে যেটা দেখা গেছে যে গির্জাতে রামকৃষ্ণ গেছেন এবং সেখানে ছোট্ট যিশুকে মেরির কোলে দেখে তিনি তন্ময় হয়ে যান, ভাবতে থাকেন যিশুর কথা। হঠাৎ দেখা যায় যে তিনি তার হৃদয়ের মধ্যে একটা স্পন্দন হচ্ছে এবং কোথাও তার হিন্দু সত্তা, মানে কোথাও একটা চলে গিয়ে একটা অন্য একটা সত্তা তার হৃদয়ে প্রবেশ করছে, এবং তিনি মাকে বলেন, মা কী করছিস, সেটা কী হচ্ছে। তারপর তিনি যখন ফাদারকে সব কথা বলেন তখন ফাদার বলেন যে যিশু তাকে আলিঙ্গন করে তার হৃদয়ে স্থান নিয়েছে। অর্থাৎ সুন্দর একটা ভাবনা, এবং এই ভাবনাটা দেখো এখানে লেখা আছে, এবং কত নম্বর কোথায় গেলে তুমি এটা পাবে এই লেখাগুলো সব কিন্তু লেখা রয়েছে। খুব সুন্দর একটা ভাবনা। এই দেখো শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে উল্লিখিত পৃষ্ঠা 211, ঢাকেশ্বরী বালক সংঘের এটা প্রতিমা, সত্যি দারুণ দারুণ। অর্থাৎ সব ধর্মই যে এক, কোথাও বোধহয় রামকৃষ্ণ পরমহংসদেব এটাও বোধহয় বলে গেছিলেন এর মধ্যে। ঠিক তার পাশেই আবার একটা কালী প্রতিমা, আর ঠিক তার উল্টো দিকেই পুজো হচ্ছে। বলছিলাম না আমাশ্রী চত্বর জুড়ে প্রচুর ছোটো বড়ো প্রতিমা তৈরি, মানে পুজো হয়। দেখো কি মিষ্টি মাটা, সেটাও দেখলাম। এই দেখে তারপর ঠিক আর একটুখানি হেঁটে আমি আবার চলে গেলাম ওই লোহাপট্টির দিকে। সেই লোহাপট্টির দিকেও একটা দারুণ পুজো হয়। চলো তোমাদেরকে একটু ওখান থেকেও ঘুরিয়ে আনি। এবার ওই পুজোটাকে ছেড়ে আমি একটু লোহাপট্টির যে তার একটু আগে ঢুকে গেলাম, একটা বাঁদিকে একটা গলি আছে, সেই গলিতে একটা সুন্দর পুজো হয়। ছোট্ট পুজো নয় কিন্তু, গলির পুজো কিন্তু বিরাট বড় বড় পুজো। অর্থাৎ ঠিক সীতারাম গোষ্ঠীতে যেমন ফারাকেশ্বর পুজো হয় তেমন কিন্তু এই পুজোগুলো প্রত্যেকটা গলিতে কিন্তু বিরাট বড় বড় পুজো হয়। আমাশ্রীর চত্বরে আসলে তুমি পুরো কালী পুজোর একটা প্যাকেজ পেয়ে যাবে। এখানে যে কত পুজো হয়, কত পুজো হয় তোমার কল্পনার বাইরে। দেখো দেখতেই পাচ্ছ অসাধারণ মাতৃরূপ। আমাশ্রীর চত্বরের পুজোগুলো দেখার পর যখন খেয়ালি খেলাঘরের দিকে গেলাম, কারণ আমি জানি যে তাদের প্রতি মাস গিয়ে বিসর্জন হয়, অর্থাৎ কালী পুজোর পরদিনই বিসর্জন। এখানে একটা বৈশিষ্ট্য হলো যেদিন পুজো হয় তার পরদিনই কিন্তু বিসর্জন হয়ে যায়। তাই দেখো দেখতেই পাচ্ছি এখন কিন্তু চলছে মাতৃবরণ, অর্থাৎ আজ কিছুক্ষণ পরেই গঙ্গাবক্ষে নিরঞ্জন হবেন মা। তার আগে এখানে যে নিয়মগুলো পালন করতে হয় সেগুলো দেখতে পাচ্ছি। আমাশ্রীর চত্বর জুড়ে কিন্তু এখন চলছে আলোর খেলা চারিদিকে, এবং যে কারণে খেয়ালি খেলা করে ছুটে আসা, বহু পুরনো পুজো, 186তম বর্ষ, এবং আমি অন্তত কখনো দেখিনি কিন্তু যে এখানে, অর্থাৎ যার দু তিন দিন প্রতিমা থাকতে, আমি দেখেছি প্রতিবারই কিন্তু ঠিক পরদিনই প্রতিমা বিসর্জন হয়ে যায়। এবং দেখো সেই দৃশ্য দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আজ দেখালাম আমাশ্রীর অন্তত প্রায় 10টা কালী পুজো, এবং এর মাঝেই একটা দেখালাম যে আজকে খেয়ালি খেলাঘরের বিসর্জন চলে যাচ্ছে। সুতরাং কেমন লাগলো আমাশ্রীর কালী পুজোর চত্বর এবং সেই কালী পুজোকে ঘিরে যে উৎসবের উন্মাদনা সেটা কিন্তু অবশ্যই হলো। ঠিক কালী পুজোর পরদিন আমি চলেছি আমাশ্রীর চত্বরে। তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম চেত্তা এবং দক্ষিণ কলকাতার কালী পুজো এবং কালীঘাটের কালী পুজো। সুতরাং এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি আমাশ্রীর চত্বর থেকে। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে। অতক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল রটক উৎসবের সাথে থাকো। প্রত্যেককে শুভ দীপাবলির শুভেচ্ছা।